আত্মহারিক টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য সরদারতের বিষয়ে আমরা দেখি যে হাদিস হাদিস গ্রন্থগুলোতে বেশ কিছু হাদিস পাওয়া যায় তবে এই হাদিসগুলো সবই জয়ীফ কিংবা মৌজ তবে শেখ আলবানি সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে তিনি বলতে চেয়েছেন যে এই রাতের একটা ফজিলত আছে হয়তো কোনো আমল নাই কিন্তু ফজিলত একটা আছে তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে ফজিলতের ক্ষেত্রে অনেকে যেটা বলেন যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য তো সেই হিসাবে এই রাতের বিশেষ কোনো আমল করার কোন সুযোগ আছে কিনা যদি মানে হাদিস গুলো সহি ধরে নিই আমরা সামগ্রিক ভাবে যদি সহি ধরে নিই বা এর একটা ভিত্তি আছে যদি মনে করি তো সেক্ষেত্রে এখানে কোনো আমল সাব্যস্ত হয় কিনা এই রাতে এই প্রসঙ্গে বলবো যে আসলে সবে বারাত নামে কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ কোনো

যেই রাত্রে যেই মাসে যেই রাত্রে করা হয়েছে সেই রাত্রে আল্লাপাক বন্টন করেন ভাগ্য করা লাইলাতুল নয়। আর সবে সংক্রান্ত বিষয়ে যতগুলি হাদিস আছে সেই হাদিসগুলি হয় জয়ীফ না হয় মৌজু মূলত দুটা হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস যে দুটা হাদিসকে কেন্দ্র করেই আমাদের দেশের মুসলমানরা

এই হাদিস আলিয়াজাল্লাহ তানাউ থেকে বর্ণিত হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে যে হাদিসের অর্থ হলই যে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন নাকি নিসফে শাবানের অর্ধরাত অর্ধ নিসফে শাবানে যখন অর্ধ মাসের রাত হবে তখন তোমরা ফাকুমু লা ইলাহা ওয়া সুমুনাহার হাদিস মানে এই জায়গায় ইবাদত করো এবং পরের দিন সিয়াম পালন করো এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন ইহরাম বলছেন যে হাদিসটি যায়ফ জি হাদিসটি যায়ফ আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন

যে ও হাদিসটা হলে যে হাজাজ বিন আরতা আন ইয়াহিয়া আন অরোয়া আন আইসা জি জি তো এখানে অরোয়ার সঙ্গে ইবনি কাসিরের লেখা সাব্যস্ত নেই ঠিক তেমনই হাজাজ বিন আরতার সাথে ইয়াহিয়া ইবনি কাসিরের লেখা সাব্যস্ত নেই তো হাদিসকে মহাদিস পরিভাষায় হাদিস মন কাতে বলা হচ্ছে আর সানাদান মতানান হাদিসটাও সহি নয় আচ্ছা বিশুদ্ধ এজন্য নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তো আশরাজে আল্লাহ তাআলার হাদিসে বলেছেন যে তিনি আল্লাহর রাসূলকে বাকিউল খাতে যে পেলেন হ্যাঁ যেমনই সেখানে কবরস্থানে গিয়েছেন এবং দোয়া করতেছিলেন হ্যাঁ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তো শুধু ওই রাত্রে কবরস্থানে যান না তাই না কি আর ওই রাত্রে যদি কবরস্থ যাওয়া যদি বিশেষ কোনো ফজিলত থাকতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি যাতেন এবং অমুদদেরকেও বলতেন তাই না কি আবু বকর যেতেন অমর যাতেন আর সেই রাত্রি জেগে যদি এবাদত করা বিশেষ করে ফজিলত থাকতো তাহলে আয়সা রাজি আল্লাহ তালা আল্লাহ রসুল তাকে বলেনি নেই যে আয়সা আজকে লাইলা তিনি সাবান তুমি জেগে এবাদত করো যেমন নাকি তিনি এলাতুল কদরে যেটা করতেন আই কাজা আহলাহু যে নিজেও জাগতেন এবং পরিবারকেও জাগ্রত করতেন বলছেন যে এই নিঃসে সাবানকে কেন্দ্র করে

حسنه الالباني في السلسله الصحيحيه وفي المشكات ضعفه حديث ارتي যে আল্লাহ তালা আল্লাহ নবী সাল বলেছেন যে আল্লাহ তালা নিঃস্ব সাবানের রাত্রে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি তার বান্দাদের সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন শুধু মশরিক ব্যতীত এবং ওই মোশাহিন যে পরস্পর ঝগড়া বা বিবাদকারী দুই ব্যক্তি

হাদিসটা হলো বিতর্কিত হাদিস এবং লাইলাতুল নিস্র সাবানকে কেন্দ্র করে এই হাদিস সারা যতগুলি হাদিস আছে সবগুলি জাইফ আচ্ছা তাহলে সবগুলি জাইফ আর তার সাথে এই হাসান পর্যায়ে হাদিসকে সমন্বয় করে জি যদি মনি করে হ্যাঁ যে কিছুটা হলেও হ্যাঁ তাহলে গুরুত্ব বোঝা যায় তাহলে আমরা সে ক্ষেত্রে বলবো যে আমরা যদি হাদিসটাকে হাসান মনি করে আর কিছুটা শরীয়তের গুরুত্ব আছে বলে মেনেও যদি নেই তাহলে এখানি ক্ষমা করা যেটা শর্ত মানে এই রাত্রে যে বিশেষ কোনো আলবানি যে রাতকে কেন্দ্র করে কোন বিশেষ এবাদত বেদাত করা বেদাত তো অনেক ওলামেকরা বলছেন যে এটাকে হাসান পর্যায়ে মেনে নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলে এই আমরা এই রাতের ফজিলত পাওয়ার জন্য নিজেকে শিরিক থেকে মুক্ত করব এবং এই রাতের ফজিলত পাওয়ার জন্য যদি আমরা কাজ করি যে আমাদের পরস্পর যেটা বিরোধ আছে ঝগড়া আছে বিবাদ আছে আমরা এটাকে দূর করে দিই এই কাজটা যদি আমরা করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবে এটা আমরা করতে পারি এর চেয়ে বেশি বেশি এই রাত্রে আর করার কিছু নাই এটা হলো তাদের ব্যাখ্যা অনুযায়ী আমরা বলি যেহেতু এ বিষয়ে আমরা যদি দেখি করুণের উলা তারা কোনো কিছু উদযাপন করেন গুরুত্ব তাদের থেকে মোটেই পাওয়া যায় না আমরা যেহেতু আলহামদুলিল্লাহ বিপক্ষে সহি হাদিস আমাদের সামনে যে হাদিসের যেটা বৈশিষ্ট্য আল্লাহ তালা প্রথম নেমে আসেন তিনি ক্ষমা করেন তো এটা তো সুতির তিনি সাবান না প্রত্যেক রাত্রেই আসেন এবং করে আমরা সেটা পাওয়ার জন্য চেষ্টা করবো সহি হাদিস থাকতে আমরা বিতর্কিত হাদিসের দিকে কেন যাব। এখানে একটা বিষয় মানে সাধারণ মানুষকে ভুল বোঝানো হয় তা বলা হয় যে যেহেতু এই রাতের একটা গুরুত্ব আছে তো যে কোনো ফজিলতপূর্ণ রাতে যদি কিছু আমল করা হয় ক্ষতি কি কিছু ভালো আমল করলে হয়তো আল্লাহ মানে এই ফজিলত হয়তো একটু বেশি দান করবেন বা ক্ষমা করার বিষয়টা হয়তো বেশি আহ অগ্রাধিকার মানে কি ক্ষমা করবেন আল্লাহ রবাহ আলমী যদি আমরা বেশি বেশি ইবাদত করি তো সমস্যা কি এটা অনেকে মানে সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করা হয় এই বিষয়ে কি বলবেন জি 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 এই কথাই বলছেন তাহলে আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমত এই রাতের কে কেন্দ্র করে যেটা আমরা বললাম একটু আগে যে সবগুলো হাদিসই অথবা বিতর্কিত হাদিস জি তো কোনো ইবাদত সাব্যস্ত হওয়ার জন্য বা ফজিলত পাওয়ার জন্য হাদিসটা অবশ্যই মানে ত্রুটি মুক্ত হাদিস হলে তখনই আমরা নিশ্চিতভাবে বলতে যে এই রাতের বিশেষ কোনো গুরুত্ব আছে তারপরেও যদি তাদের কথাও যদি মেনে নিন যে বিশেষ কোনো গুরুত্ব আছে কিন্তু গুরুত্ব থাকলেও যদি এই গুরুত্ব আছে বলে যদি সাহাবেকরা মনে করতেন তাহলে ওনারা আমাদের চাইতে আরো বেশি হারিস ছিলেন আরো বেশি আল্লাহ দিকে তাকারুপ হাসিল করার আরো বেশি তাদের আগ্রহ বেশি ছিল তো ওনারা তো ওই রাত্রে বিশেষ করে গুরুত্ব দিয়ে কোনো আলাদা কোনো এবাদত করেননি অথবা আমরা কোন দিলের মতো সেটাই একটা স্বাভাবিক দিন তবে দেখলাম যে আপনি এই এক যদি হাসান পর্যায়ে মেনে এটা যদি গুরুত্ব সাব্যস্ত করতে আমাদের উচিত যে আমাদেরকে শিরিক থেকে মুক্ত হতে হবে বিরোধ আমরা যদি মিটিয়ে নেই ক্ষমা করবেন সে আমরা মোটামুটি আপনার আলোচনা থেকে বুঝতে পেরেছি এখন এই বিষয়ে সবাই মোটামুটি একমত যে এই রাতে বিশেষ কোনো এবাদত নেই তবে কিছু মানুষের বিভ্রান্ত ধারণা আছে যে

এই রাত্রে এই মাসে সবচেয়ে বেশি মানুষরা এই মাস সম্পর্কে গা ফেল তারা অসচেতন আর এই মাসের মূল যেটা বৈশিষ্ট্য তুরফল আমাল ইলা আলমিন আল্লাহর কাছে মানুষের আমলকে পৌঁছানো হয় তো আল্লাহ নবী সালাম বলছেন আমি পছন্দ করি যে আমার আমলটা